আঙুলের ডগ গোলা সরু হয়ে গেল, আঙুলের ডগ গোলা সরু হয়ে গেল, আঙুলের ডগ গোলা কড়ি আঙুলের কড়ি আঙুল সরু হয়ে গেল। দীর্ঘ দু বছর পর আবার সেই বড় কালী তৈরি হচ্ছে পুরন্দরপুরের বান্ধব সমিতির মাঠে, তার প্রস্তুতি এখন তুঙ্গে। মিস্ত্রিরা কারিগর কাজ করছেন এবং আবার সেই পুরনো মেজাজেই ফিরছে বান্ধব সমিতির এই মা কালীর পুজো। লাস্ট দু বছর এখানে এই বড় কালী ঠাকুর করার পারমিশন পাওয়া যায়নি, সেজন্য দু বছর পরে আবার তৈরি হচ্ছে এই পূজা। এই মা প্রায় 50-60 ফুট উচ্চতায় বিশিষ্ট তৈরি হয় এবং কারিগররা এখন এই কাজই করছেন। বড় হবে বাড়াবে।